কথিত গণ আন্দোলন সৃষ্টি করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খমিনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে একথা বলেন তিনি। বিএনপির গণ আন্দোলনের আশা অচিরেই নিরাশায় পরিণত হবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। একই সাথে বিএনপি গণ আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিল তারা আবার ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়। কথিত গণ আন্দোলন সৃষ্টি করে ওই গণ আন্দোলনকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খমেনি স্টাইলে বিপ্লব করা দুঃস্বপ্ন দেখছে বিএনপি। গণ আন্দোলনের স্বপ্ন এখন দুঃস্বপ্নে নামান্তর, এই দুঃস্বপ্ন দেখে কোনো লাভ আছে কি?